যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে চমক দেখিয়েছেন ফিলিস্তিনপন্থী স্বতন্ত্র প্রার্থী আদনান হোসেন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ব্ল্যাকবার্নের আসনে লেবার পার্টির প্রার্থী কিট হল্যান্ডকে হারিয়ে সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছেন এই আদনান হোসেন। একেবারেই নবীন এই রাজনীতিবিদ ভোট পেয়েছেন 10,518, আর পরাজিত প্রার্থী হল্যান্ড পেয়েছেন 10,386 ভোট। 132 ভোটে হল্যান্ডকে হারিয়ে দেন আদনান। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে লেবার পার্টির অবস্থান দলটির অনেক ভোটারের মধ্যে মতৈক্য ও অসন্তোষ সৃষ্টি করে, আর এটি যেন কাল হল কেট হল্যান্ডের বিজয়ী হওয়ার পথে। ফিলিস্তিনের প্রতি সমর্থনকেই আদনানের জয়ের কারণ বলে মনে করছেন অনেকে। গত শুক্রবার মিডল ইস্ট আয়ের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। ব্ল্যাকবার্ন আসনটিতে 69 বছর ধরে প্রতিনিধিত্ব করছেন লেবার পার্টির আইন প্রণেতারা। 34 বছর বয়সে আদনান পেশায় আইনজীবী। নির্বাচনে গাজাপন্থী প্ল্যাটফর্ম থেকে দাঁড়ান তিনি। তাকে সমর্থন দেয় সাবেক লেবার কাউন্সিলরদের একটি দল। গাজা সম্পর্কে কথা বলতে গিয়ে আদনান বলেছিলেন, আমি এই সম্প্রদায়ের মধ্যে বড় হয়েছি, আমি তাদের ভাষায় কথা বলি, আমি তাদের সংগ্রাম জানি। তিনি আরো বলেন, গাজা গুরুত্বপূর্ণ এবং এই কারণেই আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, কিন্তু দারিদ্র্যও একটি বিশাল সমস্যা, এরই সঙ্গে স্বাস্থ্যসেবাও। এর আগে লেবার পার্টি হল্যান্ডের পক্ষে 2019 সালে 64.9% ভোট দিয়েছিলেন ভোটাররা, কিন্তু গাজায় ইসরায়েলের যুদ্ধের জন্য পার্টির প্রাথমিক সমর্থনকে ভালোভাবে দেখা হয়নি, ফলে স্থানীয় ভোটারদের 35% মুসলিম ভোটার এবারের নির্বাচনে তাকে সমর্থন করেননি। এর ফলে পরাজয়ের তালিকায় নাম উঠল অভিজ্ঞ এই প্রার্থীর। এদিকে ব্ল্যাকবার্নের লেবার প্রার্থী হারলেও নির্বাচনের আগে পরিচালিত জনমত জরিপ এবং বুথ ফেরত জরিপই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে কেয়ার স্টারমারের নেতৃত্বে ভূমিধস জয় পেয়েছে লেবার পার্টি।